গণহত্যার কাল রাত আজ, একটি দিনের জন্য যে ক্ষণ ভুলতে পারেন না শাহজাহান মিয়া। হানাদারদের হামলার খবর সবখানে যিনি প্রথম জানিয়ে দেন তার বার্তায়। তার আশা বছর জুড়ে জাগ্রত থাকবে এই দিনটির চেতনা। নীল মাহবুবের রিপোর্ট। সেদিনও হয়তো কোনো হাত ব্যস্ত ছিল কাজে, কোনো হাত যত্ন নিচ্ছিল শৈশবের, হয়তোবা বিশ্রাম নিচ্ছিল কেউ, ফেরিওয়ালা ফেরি করছিল, হয়তোবা যাত্রী টানছিল কোনো রিক্সাওয়ালা, কিংবা কাজ শেষে ঘরে ফিরছিল দুটো পা। জ্যোৎস্নার বিপরীতে সে রাতে শহরে নেমে এসেছিল ট্যাঙ্ক আর কামান। বৃষ্টির বদলে ছিল স্ট্যান্ড গানের ব্রাশ ফায়ার, ফুলের বদলে ছিল বারুদের ঝাঁঝালো গন্ধ, আর পাখির ডানা ঝাপটানোর বিপরীতে ছিল মানুষের মৃত্যু চিৎকার। এই 51টি বছর আমি তো একদিনের জন্য সেই 25 মার্চ কাল রাতকে ভুলতে পারিনি। কাল রাতে সে কালো স্মৃতি এখনো দগদগে ক্ষত তৎকালীন সাব ইন্সপেক্টর শাহজাহান মিয়ার কাছে। তখন রাত অনুমান 11:30 হবে। ওই ডন হাইস্কুলের ছাদে থাকা আমাদের পুলিশ সদস্যরা প্রথম তারা ফায়ার ওপেন করে। যদিও সে রাতে পাক গ্রেনেড, কামান, মর্টার আর ট্যাঙ্কের কাছে ভেঙে পড়েছিল 303-র প্রতিরোধ, তবে সে রাতেই তো রক্তাক্ত হৃদয়েও গজিয়ে উঠেছিল স্বাধীনতার সবুজ বৃক্ষ। আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলাম, বেস ফর অল স্টেশন অফ ইস্ট পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নোট, কিপ লিসেনিং ওয়াচ, উই আর অলরেডি আন্ডার অ্যাটাক বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইউরসেলফ, ওভার এন্ড আউট। জানতে চেয়েছিলাম প্রজন্মের জন্য কি আছে এমন কোনো বার্তা যা হয়তো আবারও পৌঁছে যাবে কোনো এক তরঙ্গ মাধ্যমেই। আমি নতুন এই প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রথমত তারা যেন দেশকে ভালোবাসে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।